আসসালামু আলাইকুম। তো আমরা যে সাজেশন অংশের আমরা 1 থেকে 10 পর্যন্ত করেছিলাম, অনেকে সাজেশনের ভিডিওস আছেন, আজকে আমরা চাচ্ছি সাজেশন অংশ থেকেও মাঝে মাঝে অধ্যায় ভিত্তিক করাচ্ছি, সেগুলো তো করবেন আর সাজেশনগুলো প্র্যাকটিস করবেন। এখান থেকে 70 থেকে 90% কমা পাবেন, কারণ গত প্রাইমারিতে অসংখ্য পরিমাণ যেমন সাজেশন পাটিগণিত পাঠটা আমরা শুরু করছি, এখান থেকে প্রথম 10টা ম্যাথ আমরা অলরেডি সমাধান করেছি। এটা কিন্তু জব ম্যাথ বইটা, আবারও বলতেছি জব ম্যাথ বইটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন প্রাইমারি ম্যাথে বেশি পাবেন। তো এখন আসেন আমরা সাজেশনটা থেকে আমরা কয়েক থেকে শুরু করব। আজকে আমরা শুরু করব মূলত 9-10 থেকে শুরু করব, নাকি 11 থেকে 10 পর্যন্ত আমরা করিয়েছি, সরি, এই যে 11 নম্বর থেকে আমরা যদি শুরু করি, একটু বড় করে নিই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এখানে কি বলছে, 80 আর 75% এর 25% কত, আমরা জানি যে আমরা এর আগে বলছিলাম যে আগের ভিডিওটা যারা দেখেন নেই অবশ্যই দেখে নেবেন, যে যেখানে এর থাকবে সেখানে গুণ চিহ্ন দিতে হবে, যে 80 এর 75% ভালো কথা লিখলাম, এর মানেই গুণ, এই জন্য কিন্তু এখানে গুণ চিহ্ন দিলাম, আবার এর আছে এখানে গুণ চিহ্ন, এর 25% সমান কত, এটাই কিন্তু দেখেন 80 ইনটু এখানে হবে 75, আর পার্সেন্টেজ থাকলে নিচে একটা 100 হয় সবসময়, এটা আমরা আগেই বলেছি পার্সেন্টেজ থাকলেই 100 হয়, এখানে 25/100। এখন আমরা জাস্ট আমাদের মন মতো কাটাকাটি করবো, কীভাবে কাটাকাটি করবো, 25 4 25 সঙ্গে 100, ভালো কথা। আর এইখানে দেখেন এটা দ্বারা যদি আমরা এটাকে কাটি 4 20 100 4 20, এটা তো উপরে, আবার 20 দ্বারা যদি 100টা কাটে, এটা আপনি ইচ্ছা মতো 5 5 20 100, 5 দ্বারা এটা কাটলে 5 15 75, এই যে এটার অ্যান্সার কিন্তু 75, আমাদের জব ম্যাথ বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। আপনি যদি ম্যাথ না বোঝেন আমাদের ক্লাসগুলো যদি করেন, ইনশাল্লাহ ম্যাথ আর আপনার কোনো প্রবলেম থাকবে না। এখানে দেখেন কমিশনের হার এত টাকা হলে 3000 টাকা মূল্যের জিনিসে কত কমিশন পাবে, তার মানে 3000 টাকা মূল্যের জিনিসে কত কি পাবে কমিশন পাবে, কমিশনের হার, হার মানে পার্সেন্টেজ, এখানে এইভাবে বলতে পারতো যে এত পার্সেন্ট কমিশন হলে, হ্যাঁ এখানে কমিশনের হার দিছে, কমিশনের হার মানে পার্সেন্টেজ, তাহলে 3000, এই যে র আছে কিন্তু, হ্যাঁ র থাকে 3000 টাকা মূল্যের, এই যে র থাকলে ওইখানে গুণ চিহ্ন হবে, এটা মনে রাখবেন যে 3000 টাকার মধ্যে 100 টাকায় কমিশন দিতে আছে কত টাকা, আমরা কিন্তু আরেকটা সিস্টেমে করতে পারতাম, তো ওইটা না করে আমরা 100 টাকায় কমিশন দিতে আছে 3.5 টাকা, তাহলে 1 টাকায় কত আর 3000 টাকায় কত, ওইটা আমি দেখাবো আগে, আমি যে নিয়মটা সরাসরি আমরা খুব দ্রুত করতে পারবো, 3000 টাকা মূল্যের মানে 3000 এর 3.5% দিচ্ছে, এই যে 3.5%, তাহলে দেখেন 3000 ইনটু 3.5, ওকে এটা ছিল, এখন পার্সেন্টেজ এই জন্য নিচে হবে একটা 100, এই যে এখানে একটা দশমিক আছে, দশমিকটা তুলে দিলে এনে আরও 10 আসবে, কারণ দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে কয় ঘর আছে 1 ঘর, তো এইটা হলো দেখেন, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, সব কিন্তু কাটাকাটিতে চলে গেল। এখন এখানে এখানে কিন্তু আছে 35 35কে যদি 3 দ্বারা গুণ করি, 3 5 15 5 3 3 9 আর 1 10 105, এটাই কিন্তু অ্যান্সার। হ্যাঁ এখন আমরা আরও নিয়মে করতে পারি অঙ্কটা, যে এটা দেখেন কমিশনের হার, হার মানে পার্সেন্টেজ 3.5%, তার মানে 100 টাকায় দেখেন এইভাবে আমরা লিখতে পারতাম 100 টাকায় কমিশন দেয় কত টাকা, 3.5 টাকা মানে 3.5 টাকা, তাহলে 1 টাকায় অবশ্যই কম দেবে, তাহলে কত হবে দেখেন, এই যে 3.5/100, আমাদের একটু মোট টাকা কত, 3000 টাকা, তো 3000 টাকায় কমিশন দেয় কত, এই যে এখানে 3.5 নিচে হচ্ছে 100, তাহলে এটা কিন্তু বেশি হবে, যে এটা দেয় এখানে কত হবে গুণ হবে, হ্যাঁ আর আগের মতোই এই দশমিকটা যদি তুলে দিই এখানে একটা 1 আসবে, দশমিকের পরে 1 ঘর 1টা 0, এই 3টা 0 দিয়ে এই 3টা 0 কেটে এটা দ্বারা যদি গুণ করেন 105, দেখেন আপনি কোন নিয়মে করবেন এটা আপনার ইচ্ছা, আমরা 2টা নিয়মে করিয়ে দিলাম। এই যে এখানে দেখেন কি বলছে, 350 টাকা ধরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে বেড় দিলে মোট কত টাকা বেড় দিতে হবে, 350 টাকা ধরে 3 কেজি মিষ্টি, এখানে দেখেন এখানে সে আমাকে মোট 4 টাকা হারে মানে 4% হারে 100 টাকায় সে কি বেড় দেয় 4 টাকা, মানে হারে বা কমিশনের হার, হার উল্লেখ থাকলে ওইটা বেড়ে, তো দেখেন 350 টাকা ধরে 3 কেজি, 1 কেজির দাম কত, এটাকে বের করে নিতে হবে টোটাল কিছু, 1 কেজির দাম 350 টাকা, তাহলে 3 কেজির দাম কত, ম্যাথে যা আছে আমরা তাই করবো, হ্যাঁ
তাহলে 3 কেজি আমাদের মোট ব্যয় বের করতে হলে মোট কত টাকার জিনিস কিনছে এটাকে বের করতে হবে তো তাহলে 3 কেজির দাম কত হবে 350 ইনটু 3 এটা দ্বারা গুণ করেন 0 3 5 15 5 হাতে 1 3 3 কে 9 আর 1 10 তার মানে 1050 টাকার টোটাল সে জিনিস কিনছে 1050 টাকা সে ব্যয় দেয় কত পার্সেন্ট 4% কার এই যে 1050 টাকা এর 4% সে দেয় মানে মোট টাকার উপরে 4% ব্যয় দেয় তাহলে 1050 টাকা এর 4% তাহলে এর পরের লাইন যদি আসে এটা পরের লাইন 1050 4% মানে কত 4/100 উপরে পার্সেন্ট থাকছিল নিচে একটা 100 চলে আসে এখন আমি মনের মতো করে নিজের মতো করে যেভাবে ইচ্ছে সেভাবে কাটাকাটি করব শূন্য শূন্য কাটা কারণ শূন্য শূন্য কাটতে আমারও ভালো লাগে 2 দ্বিগুণে 4 5 দ্বিগুণে 10 5 দ্বারা এটা 105 কে কাটলে হয় 21 21 দ্বিগুণে 42 টোটাল বেড তাই কত টাকা 42 টাকা এটা যদি আরেকটা নিয়মে করি আমরা যে মোট জিনিস কিনেছিল কত টাকার এটা আমরা বের করলাম মোট জিনিস কিনেছিল 1050 টাকা 4 টাকা হারে বেড দেয় তার মানে কি 100 টাকায় বেড দেয় 4 টাকা 1 টাকায় বেড দেয় 4/100 টাকা অতএব 1050 টাকায় বেড দেয় কত হবে সে 1050 উপরে সে গুণ হবে নিচে হবে 100 আগের মতোই আপনি নিজের মতো করে কাটাকাটি করেন এইটা আমরা আগে যে কাটাকাটি করেছিলাম আমরা চাইলে এইভাবে কিন্তু করতে পারতাম কিভাবে দেখেন 5 দ্বিগুণে 10 5 21 105 আবার 2 দিয়ে কাটলে 2 21 দ্বিগুণে 42 একই কিন্তু আসবে আপনি যেভাবে কাটাকাটি করেন এই জন্য গুলি কাটাকাটি নিজের মতো করে করবেন আর যত কাটাকাটি করবেন তত প্র্যাকটিস হবে যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটি সদস্যের মধ্যে 9 জন মহিলা হয় তাহলে সদস্যের কত ভাগ পুরুষ এটা কি বলছে দেখেন সদস্যের কত ভাগ পুরুষ মানে কতজন পুরুষ আছে শতকরা যেহেতু পার্সেন্টেজ আছে এখানে দেখেন অ্যানসারে কিন্তু পার্সেন্টেজ আছে তার মানে আমাদের শতকরা বের করতে বলছে শতকরা কতজন পুরুষ তো এখানে বলছে যে দেখেন 12 জন সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্য 9 জন মহিলা টোটাল সদস্য 12 জন এর মধ্যে মহিলা হয়েছে 9 জন তাহলে পুরুষ হবে কতজন দেখেন পুরুষ হবে 3 জন তাহলে আমাদের বলছে যে শতকরা কত যেহেতু এখানে দেখেন শতকরা যদি উল্লেখ না করা থাকে কত ভাগ আছে এটা দেখা বোঝা যায় অথবা আপনি অ্যানসারে দেখেন পার্সেন্টেজ আছে এইটা করতে হলে আমরা দুই তিনটা নিয়মে করতে পারি আমি প্রথমে যে সহজ নিয়মটা আমি দেখাই যেভাবে আপনার পরীক্ষার ফলে দ্রুত সময়ে সমাধান করতে পারবেন মোট সদস্য কত 12 এই যেভাবে মোট সদস্য যেটা এরকম এতজনের মধ্যে এত ভাগটা করলে তাহলে মোট যেটা ওইটা নিচে লিখবেন যে 12 জনের মধ্যে পুরুষ কয়জন যেটা বের করতে বলো ওইটা উপর যদি মহিলা বের করতে পারতো 12 জনের মধ্যে মহিলা 9 জন আমরা বের করতাম হ্যাঁ 12 জনের মধ্যে পুরুষ কয়জন আমাদের বলছে তাহলে 12 যেটা মোট সংখ্যা ওইটা সবসময় নিচে হবে 12 এর মধ্যে পুরুষ হচ্ছে 3 জন আমাদের শতকরা বের করতে বলছে যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে শতকরা কত 100 দ্বারা গুণ করে দেন অ্যানসার চলে আসবে 12 এর মধ্যে 3 জন শতকরা কত 3 4 12 4 25 100 এটা হচ্ছে 25% এখন আমরা যদি আরও একটা নিয়ম যদি দেখি এটা যে তাহলে পুরুষ আমরা কতজন পেলাম পুরুষ পেলাম 3 জন কয়জনের মধ্যে 3 জন আমাদের শতকরা বের করতে বলছে শতকরা যেহেতু পার্সেন্টেজ আছে এটা দেখে বুঝতে হবে শতকরা পুরুষ কতজন আমরা এইভাবে বলতে পারি যে মোট কত 12 জনের মধ্যে পুরুষ 3 জন একজনের মধ্যে পুরুষ 3/12 কম হবে অর্থাৎ শতকরা যেহেতু 100 জনের মধ্যে পুরুষ কত 3/100 দিছে 12 কাটাকাটি করেন 4/25 এটাই কিন্তু অ্যানসার চলে আসছে এখানে দেখেন আপনি যেভাবে করেন অঙ্ক কিন্তু আপনাকে শিখতে হবে আমার কথা হলো যে আপনাকে ম্যাথ শিখতে হবে আপনি চাকরি পাইতে চান কিন্তু ম্যাথ পারবেন না এটা হবে না এই অঙ্কটা দেখেন যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এটা কথাটা হচ্ছে এরকম যে তেলের মূল্য বৃদ্ধি পাইছে কিন্তু আপনি কী করবেন আপনি মনে করেন আগে 1 কেজি তেল কিনতেন 200 টাকা দিয়ে কিন্তু বর্তমানে 1 কেজি তেলের দাম হয়ে গেছে 25% বৃদ্ধি পাইছে তার বর্তমানে 1 কেজি তেলের দাম হয়ে গেছে 250 টাকা আগে 1 কেজি তেল কিনতেন 200 টাকা দিয়ে কিন্তু বর্তমানে 1 কেজি তেলের দাম হয়ে গেছে 250 টাকা কিন্তু আপনার আয় বাড়ে নাই আয় আগেরটাই আছে আপনি কোনোভাবেই 250 টাকা খরচ করতে পারবেন না আপনি 200 টাকায় খরচ করবেন আপনি দোকানদারকে গিয়ে বললেন যে ভাই আমাকে তেলের পরিমাণ কমিয়ে দেন আমি 200 টাকায় যতটুকু তেল পাবো ততটুকু দেন আমার 1 কেজি লাগবে না আমি তেলের ব্যবহার কিছু কমাবো আমি তেল কিছু কম খাবো খরচ করবো তো এই জন্য মনে করুন 200 টাকা সে অনুমানে আমি বললাম 800 গ্রাম নিয়ে গেল তার মানে আগে খাইতো 1 কেজি এখন খাইতেছে সে কত
800 গ্রাম এইটাই এই অঙ্কটা আমাদের এইটাই করতে হবে যে আমরা তেলের ব্যবহার কমাবো এখানে দেখেন এখানে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না দেখেন পার্সেন্টেজ থাকলে সবসময় আমাদের 100 ধরে নিতে হবে যে বেকা 25% বৃদ্ধিতে তেলের মূল্য কত হয়ে যাবে 125 টাকা কারণ আগে সে ব্যবহার করত 100 টাকার আগে তেলের দাম ছিল 100 টাকা আর 25% বাড়ার ফলে হয়ে গেছে 125 টাকা এখন সে কি করবে এই 125 টাকা থেকে কত কমাবে 25 টাকা কমাবে যে শতকরা কত কমাবে এই যে শতকরা কত কমাবে তাহলে 125 টাকা থেকে তাকে কমাতে হবে কয় টাকা 25 টাকা তাহলে তো তার 100 টাকা হবে আগে সে 100 টাকা খরচ করত এখন 100 টাকা খরচ করবে তাহলে 125 টাকা থেকে কমাতে হবে 25 টাকা 1 টাকা থেকে কমাতে হবে 25 বাই 125 এখন শতকরা কত কমাতে হবে শতকরা মানে 100 তাহলে 25 ইনটু খেয়াল করবেন 100 ইনটু 125 কাটাকাটি করেন 5 25 100 5 20 100 তার মানে তাকে কত পার্সেন্ট কমাতে হবে টোটাল 20% এটা যদি শর্টকাটে করেন আমরা শর্টকাট রুলসটা যদি দেখাই শর্টকাট হবে এরকম এই ধরনের অঙ্ক আসে এই ধরনের যে কোনো অঙ্ক যদি আসে 100 সবসময় উপরে ফিক্সড থাকবে নিচেও 100 ফিক্সড ওকে এই 100 এর সাথে যে উপরে যে পার্সেন্টেজটা থাকবে এখানে এটা গুণ করবেন যাইতাই থাকুক এখানে 20% 10% 30% যাই হোক 100 ইনটু পার্সেন্টেজ আর 100 যোগ পার্সেন্টেজ মানে ঘুরে ফিরে ওই জিনিসটা এখানে এইভাবে আসতেছে উপর হবে 100 ইনটু পার্সেন্টেজ যে পার্সেন্টেজ দেওয়া থাকবে এখানে 10 20 যাই দেওয়া থাকবে এটা আবার নিচে হবে 100 যোগ উপরে গুণ নিচে যোগ এটা যদি আসে দেখেন একই জিনিস কিন্তু আসবে 100 ইনটু 25 নিচে হচ্ছে কত 125 মানে আগের মতোই জিনিস 5 25 100 5 20 100 20 কিন্তু অ্যানসার তো দেখেন ম্যাথ করে কিন্তু মজা পাবেন শর্টকাট জব ম্যাথ বইয়ের মধ্যে দুইটা করে নিয়েই আমরা দেখাচ্ছি এই চালের মূল্য 25% কমে গেলে চালের মূল্য 25% কমে গেলে একই খরচে চাল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি পাবে এটার মধ্যে কমে গেছে এটার মধ্যে কমে গেছে তো এটা আমরা দুইটা সিস্টেমে করতে পারি তো আমরা যদি শর্টকাটই দেখাই যেহেতু এখানে দেখেন কমে গেলে কি হবে আগের মধ্যে শর্টকাট কি দেখাইছিলাম 100 ইনটু যত পার্সেন্টেজ দেওয়া থাকবে এটা লিখবো কিন্তু যদি কমে যায় তাহলে নিচে হবে যে বৃদ্ধি পেলে এখানে প্লাস আর কমে গেলে এখানে মাইনাস 100 ইনটু 25 100 মাইনাস 25 এই ধরনের অঙ্ক যদি কমে গেলে মাইনাস নিচে আর বৃদ্ধি পেলে উপরে প্লাস আর সব সবসময় সেম থাকবে তাহলে এটা যদি করেন 100 ইনটু 25 নিচে হচ্ছে কত 75 এরকম কিন্তু দেখেন 3 আর 3 দ্বারা যদি 100 কে কাটা ভাগ করেন 33 সমস্ত 3 এর এক এটা কিন্তু অ্যানসার হবে যেখানে দেওয়া আছে তো তার মানে দেখেন একটা অঙ্ক করলে আপনি কিন্তু বাকি অঙ্কগুলো কিন্তু নিজে নিজে করতে পারবেন এই দেখেন এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো সর্বশেষ মূল্য কত এগুলো আমরা শর্টকাটই করবো নর্মালি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমরা যেহেতু প্রাইমারির জন্য বা অন্য চাকরি পরীক্ষা প্রিলির জন্য এইগুলো করবো আমরা শর্টকাটে এটার জন্য আমি একটা শর্টকাট টেকনিক দেখাই এ প্লাস বি এই ধরনের যে কোনো অঙ্কের ক্ষেত্রে একবার কমলো একবার বাড়লো বা দুইবার বাড়লো বা দুইবার কমলো এই আমরা সেম এই একটা সূত্রেই আমরা ইউজ করবো এ প্লাস বি প্লাস এ ইন্টু বি এ বি বাই এ ইন্টু বি বাই 100 এটা 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 হচ্ছে প্রথমে যেটা বাড়লো বা কমলো এটা বাড়লে এটা প্লাস যেটা বাড়বে এটা প্লাস আর এটার মান প্লাস ধরতে হবে আর কমলো যেটা এটার মান মাইনাস ধরতে হবে এটা দুইটা যেহেতু সেম পার্সেন্টেজ এখানে বোঝা যাবে এই জন্য আমি এখানে যারা বাড়লো এটা প্লাস যারা কমলো এটা মাইনাস এ এর মান ধরলাম প্রথমটা বাড়ছে যেটা এটা তো এ এর মান প্লাস 25 প্লাস বি এর মান যে পরেরটা কিন্তু মাইনাস 25 প্লাস এ ইন্টু বি এ এর মান হচ্ছে 25 প্লাস বি এর মান হচ্ছে মাইনাস 25 নিচে কিন্তু 100 অ্যান্সারটা কীভাবে আসবে আমি এটা বলে দিই এটা প্লাসের এটা মাইনাসের কাটা এরপর আসেন এ 25কে 25 দ্বারা গুণ করলে আমরা জানি 625 এখানের উপর এখান এইটার এটার সামনে প্লাস ছিল এটার মাইনাস মাইনাস ছিল মাইনাস 625 ভাগ 100 এখন দেখেন 100 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে দশমিক দুই গড়ে এখানে দুইটা শূন্য আছে দুই গড়ে এইদিকে চলে আসবে তার মানে কত হচ্ছে 6.25 মাইনাস চিহ্ন আগে ছিল যদি মাইনাস চিহ্ন আসে সামনে তাহলে সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় এত পার্সেন্ট কী হয়েছে 6.25 কমেছে এখন বলতে পারেন যে আপনারা আমাদের রেজাল্ট তো মিলে নাই এটা মিলবে আমরা দশমিকে নিয়ে আসছি আমরা দশমিকে যদি না আনি সরাসরি যদি আমরা হ্যাঁ যদি এইখানে যদি নিয়ে আসি যে এই লাইনের পরে কোন লাইনের পরে
এই 625কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি আর কাটাকাটি করি, হ্যাঁ 25 দ্বারা কাটাকাটি যায়, 4 25 সঙ্গে 100 আর 25 25 কত 625, তাহলে 25কে আপনি 4 দ্বারা ভাগ করলে দেখেন ওই যে যে অ্যানসারটা এখানে আছে কিন্তু 4 6 24 1, 6 সমস্ত কত হচ্ছে 1 এর 4, যেহেতু এখানে মাইনাস চিহ্ন ছিল এজন্য কমে সেভ, যদি অ্যান্সারে গিয়ে মাইনাস আসে তাহলে কমবে আর অ্যান্সারে গিয়ে প্লাস চিহ্ন থাকলে তাহলে ওইটা বৃদ্ধি পেয়েছে, এটা বুঝতে হবে আপনার। আর এখানে কিন্তু বলে দেওয়া আছে, হ্যাঁ কী জানি কী হইল, এরপর দেখেন যে গতকাল শেয়ারের দাম এত পার্সেন্ট বেড়েছিল কিন্তু আজ এত পার্সেন্ট কমেছে, শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে একই ধরনের অঙ্ক, যে এটা কী হবে যে এত পার্সেন্ট কমেছে একই ধরনের অঙ্ক, আমি কিন্তু দুইটা একসাথে করে দিলাম ওইটার, এটা কিন্তু একই, হ্যাঁ এই যে এখানে কিন্তু দেওয়া আছে। এরপরে আছে একটি বড় ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এত পার্সেন্ট বাড়ানো হলো, দুইটাই বাড়ছে এখানে কিন্তু আমরা করতে পারি, হ্যাঁ এ প্লাস বি প্লাস এ বি বাই হান্ড্রেড, হ্যাঁ এখানে দুইটাই বাড়ছে তার মানে দুইটাই কিন্তু প্লাস হবে, একটা বাড়লে একটা কমলো, তাহলে একটা মাইনাস, এর মান প্লাস 30 আমরা ধরে নিলাম বির মান প্লাস 20, তার মানে কত 30 প্লাস 20 প্লাস 30 ইন্টু 20 নিচে হচ্ছে 100, যেহেতু এরা গুণাকার আছে আমরা চাইলে এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি, তাহলে এখানে দেখেন 20 50 আর 3 দ্বিগুণে 6 56, এখানে যেহেতু প্লাস চিহ্ন আসছে তার মানে 56% বৃদ্ধি পেয়েছে, শতকরা কত বেশি এখানে প্লাস চিহ্ন আসছে। এই ধরনের যে কোনো অঙ্ক কিন্তু আপনি এইভাবে শর্টকাটে করতে পারেন। এরপরের যে অঙ্কটা দেখেন কোনো একটা জিনিস 20% লাভে খুচরা বিক্রেতা আর একটা জিনিস নির্মাতা 20% লাভে খুচরা বিক্রেতা 20% লাভ করে, তার মানে দুইজনে কিন্তু লাভ করতেছে 20% 20% দুইটাই কিন্তু প্লাস, হ্যাঁ এ বি এ বি বাই 100, দেখেন এক সূত্র দেই কিন্তু দুইটাই হবে, তো 20 প্লাস দুইটাই যেহেতু লাভ করতেছে কেউ তো ক্ষতি দিতেছে না এই জন্য দুইটাই প্লাস, দেখেন 100 শূন্য 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 কাটা, তো আমাদের বলছে তবে খুচরা মূল্য কত এটা বের করতে হবে, দেখেন এইগুলো কিন্তু কাটা 4 40 44 টাকা মোট লাভ, এটা কিন্তু মোট লাভ যেহেতু টোটাল লাভ করলো 44 টাকা, আর নির্মাণ খরচ জিনিসটির নির্মাণ খরচ ছিল কত টাকা 100 টাকা আর টোটাল লাভ করছে কত টাকা 44 টাকা, মোট হবে কিন্তু 144, এটার অ্যান্সার মোট হবে 144, দেখেন এটার অ্যান্সার কিন্তু চলে আসছে, আমরা এইভাবে করে নিতে পারি যে এখানে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। এরপর সেম নেম আরও আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, এটা আপনারা করে অ্যান্সার জানাবেন, না জান আপনারা যদি না পারেন তাহলে পরের ক্লাসে আমরা করব। আর আমরা আপনাদেরকে বলতেছি যারা প্রাইমারি পরীক্ষা দিবেন যে জব ম্যাথ বইটা থেকে আমি অঙ্ক করাচ্ছি সেই বইটা যদি একটু দেখাই, যে এই বইটা যেভাবে সাজানো আছে ম্যাথ করার স্টাইল দেখে কিন্তু আপনি বুঝে গেছেন যে এই বইটাই আমাদের, এই যে এটাই কিন্তু জব ম্যাথ বই, আমরা বলতেছি যে আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিবেন এই বইটা যদি পড়েন আর আমাদের ক্লাসগুলো করেন বেশি বেশি পাবেন প্রাইমারি ম্যাথে, তারপর আমরা বলি ইংলিশের জন্য এই বইটা থেকে আমাদের যে ক্লাসগুলো করানো হয় সেগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আশানুরূপ কমন পাবেন, আর আমাদের মিনি যে জব সলিউশন এটাকে মিনি জব সলিউশন বা জব ডাইজেস্ট বলা হয় এইটার থেকে কিন্তু 40 মার্কের প্রশ্ন হবে, এটা কী কী আছে বাংলা ভাষা ও সাহিত্য বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি বিজ্ঞান ও কম্পিউটার, আপনি চাইলে এই বই তিনটা হাতে নিয়ে দেখতে পারেন বাজারের যে কোনো বইয়ের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন, এতটুকু বলতে পারেন যে গত প্রাইমারিতে অসংখ্য স্টুডেন্ট জব পেয়েছে এই তিনটা বই পড়ে, আর অনেকে খালি অনেকে কমেন্ট করেন শুধু মেয়েরা জব পেয়েছে তা না ভাইয়া, ছেলেরা অনেক ছেলে আমাকে ফোন দিয়েছে অনেক ছেলেরাও জব পেয়েছে এই তিনটা বই পড়ে, কিন্তু মেয়েদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, কেন বেশি আপনি নিজেও জানেন যে মেয়েরা 50+ পেলে জব হয় আর ছেলেটা 60+ পেলেও জব হয় না, তো আপনি নিজেও জানেন তো কী, এই জন্য ছেলেদেরকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে, তো ধন্যবাদ সবাইকে, আর এই বই তিনটা কেনার জন্য বলবো কিসের জন্য, যে যাতে আপনি প্রাইমারি পরীক্ষায় সর্বোচ্চ ভালো করতে পারেন, আর যারা নিয়মিত পরীক্ষা দিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেই ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন, আমাদের কিন্তু প্রতি আপনার 2 দিন পরপর বা 3 দিন পরপর নিয়মিত প্রাইমারি মডেল টেস্ট আপনি দিতে পারবেন একদম ফ্রিতে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।